মেয়র পদে দলীয় মনোনয়ন থেকে ছিটকে পড়ার পর শ্রেণীবাদ সাদেক আবদুল্লার বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেছেন বিরোধী শিবিরের নেতা থেকে শুরু করে সাধারণ মানুষও, যারা এতদিন বিভিন্ন কারণে ছিলেন সাদেক এবং তার অনুসারীদের চাপে কোণঠাসা। ক্ষমতার অপব্যবহার করে বিগত পাঁচ বছরে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড করেছেন সাদেক অনুসারীরা, কিন্তু বরাবরই তারা পার পেয়ে গেছেন বিরোধী শিবিরের নেতাদের উপর দোষ চাপিয়ে। মূলত পিছন থেকে মেয়র সাদেক আবদুল্লাহ কলকাঠি নড়ার কারণেই পার পেয়ে যেতেন সাদেকপন্থী নেতারা। 2021 সালের নগরীর সদর রোডের একটি বিপণী বিতানে লুটপাটের ঘটনা ছিল তারই একটি উৎকৃষ্ট উদাহরণ। বরিশালের প্রাণকেন্দ্র সদর রোডের বিবিরপুকুর পাড়ের দক্ষিণ প্রান্তে অবস্থিত টপ টেন নামে একটি বিপণী বিতানের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় 2021 সালে। 2021 সালের 7ই মার্চ সন্ধ্যায় পোশাক বিতান টপ টেনে 48 মিনিট ব্যাপী হামলা ও ভাঙচুর চালায় একদল দুর্বৃত্ত। এ সময় সেখানে তারা ব্যাপক লুটপাটও করে। এই ঘটনার পরের দিন 8ই মার্চ টপ টেনের ব্যবস্থাপক ইমরান শেখ বাদী হয়ে 5 জনের নাম উল্লেখ সহ 80 জনকে অজ্ঞাত আসামি করে মামলা করেন। একাধিক সূত্র বলছে টপ টেনে মূলত হামলা হয়েছিল বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদিক আবদুল্লার ইন্ধনে। উদ্বোধনী অনুষ্ঠানে তাকে দাওয়াত না দেওয়ায় এই হামলার ঘটনা ঘটানো হয়। হামলা ও ভাঙচুরের 12 দিন পর নতুন করে একই বিপণী বিতানের আবারও আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন মেয়র সাদেক আবদুল্লাহ। এরপর সবকিছু স্বাভাবিক অবস্থায় ফেরে। এর থেকেই বিষয়টি সবার সামনে পরিষ্কার হয়ে ওঠে, সবকিছুর পিছনেই ছিলেন সাদেক আবদুল্লাহ। সাদিক অনুসারী রাজীব খানের নেতৃত্বে হামলার ঘটনা ঘটালেও শেষ পর্যন্ত দায় চাপানো হয় মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি জসিম উদ্দিনের বিরুদ্ধে, যিনি প্রয়াত মেয়র শওকত হোসেন হিরণের অনুসারী ছিলেন। ছাত্রলীগ নেতা জসিম উদ্দিনের দাবি, টপ টেনে হামলার সাথে তাকে জড়ানো হয়েছিল উদ্দেশ্য প্রণোদিতভাবে। ওই সময় তিনি ছিলেন ছাত্রলীগের সভাপতি। তাকে কমিটি থেকে বাদ দেওয়ার জন্যই এই কৌশল নিয়েছিলেন বলে দাবি জসিম উদ্দিনের। টপ টেনে হামলা চালিয়েছিল যারা, হামলা চালিয়ে বের হয়ে আসার সময় আমার নাম বলছিল যে জসিম বেল্লি, কিন্তু পরবর্তীতে প্রশাসন এবং স্থানীয় সিসিটিভির মাধ্যমে জানা যায় তারা একটি জাতীয় প্রোগ্রাম শেষ করে বাসার দিক যাচ্ছিল কালীবাড়ির দিকে। পরিকল্পিতভাবে এই হামলাটি করা হয়েছিল যেন আমার নামে একটি দোষ চাপিয়ে আমার কমিটিটা ওই মুহূর্তে আমার কমিটি বিলুপ্ত করা যায়, মহানগর ছাত্রলীগের কমিটিটা যেন বিতর্কিত করা যায়। এই কারণে তারা এই অপচেষ্টাটা চালিয়েছিল। তারা এই অপচেষ্টা চালিয়ে শুধু ছাত্রলীগকে কলঙ্কিত করতে চায়নি, সারা বাংলাদেশে ছাত্রলীগের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে। এবং আমার এই বাড়িটি প্ল্যান আছে, বৈধতা সব কিছু আছে, তারপর বাড়িটা ভাঙলো এবং বিভিন্ন জায়গায় আমার হামলা করা হয়েছে, বসে বসে জানে আর কি। না না, রাজীব তো আসলে রাজীব তো আমি রাজীবের ব্যক্তি রাজীব কে আমি জানি না, রাজীবটা তো আর এটা না, রাজীব তো রাজীবের তার করানো হয়েছে, রাজীব আছে, তারপর আরও যারা ছিল ওই সময় তাদের তার তাদের দ্বারা করানো হয়েছে। হ্যাঁ, শুধু ওইখানে আপনার একজনের নাম, অনেকের নামই আসছে আপনার, পরবর্তীতে আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পারি যাদেরকে অ্যারেস্ট করা হয়েছিল তারা বিভিন্ন ভাইয়ের কান্দে হাত দেওয়া, বিভিন্ন ভাইয়ের সাথে মিষ্টি খাওয়া অবস্থায় বিভিন্ন বিশেষ ভবনে যাইয়া তাদের সাথে গোপন আলাপ করার বহুত ছবি বের হয়েছিল, যার মাধ্যমেই আপনার প্রশাসন নিশ্চিত হয়েছিল যে আমি আসলে এই টপ টেনের ঘটনার সাথে জড়িত ছিলাম না।